नेक्स्ट पार्टिसिपेंट प्लीज। পুরুলিয়ার কাছে ছোট্ট একটা গ্রাম রামকানালি। এই গ্রামে ছেলে বাবান বাউরি বড় ডান্সার হতে চায়। রেল স্টেশনে তার প্র্যাকটিসের জায়গা। তার কাছে ছোট ছোট ছেলেমেয়েরা নাচ শেখে। খোলা মাঠেই এখন তাদের নাচের স্কুল। বাবান জানে তাকে বড় করতে মায়ের কতখানি অবদান। স্বপ্ন দেখে গ্রামে তৈরি করবে বড় একটা নাচের স্কুল। সেই স্বপ্ন পূরণ করতেই 260 কিলোমিটার রাস্তা পেরিয়ে পুরুলিয়ার বাবান বাউরি আসছে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশনে। কি নাম তোমার? আমার নাম বাবান বাউরি। কোথা থেকে আসছো? আমি পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম রামকানালি সেখান থেকে এসেছি। তো রেডি তো একদম স্টেজ কাঁপানোর জন্য? একদম। দেখো কত বড় স্টেজ, দেখো ডান্স বাংলা ডান্সের এই মঞ্চটা কত বড়। তুমি একা এসছো সাহস করে? আমি একাই একশো। কি করো বাবান? স্যার ডান্স। হ্যাঁ ডান্স ছাড়া কি করো? ডান্স ছাড়া অন্য কিছু কই না। খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু করো না, শুধু ডান্স করো। আচ্ছা কিভাবে ডান্সে কি করে শুরু হলো, কবে, কোন বয়স থেকে করছো, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে চারজন, আমরা, আমি, আমার মা, আমার ভাই আর আমার দিদি। আমরা পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম যেখানে সেরকম ভাবে কোনো কিছুরই সুবিধা নেই। কাউকে যদি বলি আমি ডান্স করি তা আমাকে বলবে কি হবে করে, ওর চেয়ে ভালো কোনো সাইকেল দোকানে সাইকেল সারাও, সাইকেল কাজ করো, কোনো মোটর মেকানিক দোকানে যে পুরো কাজ করো। আমার দুটো স্বপ্ন আছে, যদি আমি ডান্স বাংলা ডান্সের স্টেজে আমি সিলেকশন হয় তাহলে আমার মাকে আমি নিয়ে আসবো। এতদিনের যে আমার ইচ্ছে, এতদিন ধরে যে আমি প্র্যাকটিস করে গেছি, সেই দিন আমার সাকসেস হবে যেদিন আমার মা আমার সামনে বসে ডান্স দেখবে। আমি চাই আমি এখান থেকে এই স্টেজের দ্বারা সিলেকশন হয়ে আমার গ্রামে একটা ডান্সের স্কুল খুলবো, এবং সেখানে যেন সবাই তার প্যারেন্টসরা তার বাচ্চাদেরকে সাপোর্ট করে যে না ডান্সেও কেরিয়ার হয়, ডান্সেও নিজের দুর্মুঠো টাইমে খাবার খেতে পারে। আমি সত্যি মন থেকে চাই যে আজকে তুমি এখানে পারফরমেন্স করে সবার মন জয় করো। উইশ ইউ অল দ্য বেস্ট ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অল দ্য বেস্ট বাবান। থ্যাংক ইউ স্যার। চলো অল দ্য বেস্ট বাবান, ফাটি দাও চলো। Ganama,
তুমি শুনতে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা একমাত্র গ্রিন টিক দিয়েছে কিন্তু শুভ আর গোবিন্দাজি দেয়নি ওকে তো জিদ্দা কেমন লাগলো বাবা আমার ভালো লেগেছে এইজন্যই টিকটা দিয়েছি আর আজকে তোমার এটা একটা নতুন অ্যাডাপ্টেশন দেখলাম ও বন্ধু এই গানটা আর এই গানটার সাথে আমার সম্পর্ক সবাই জানে লাইক এখান থেকেই যেহেতু শুরু হয়েছিল তো আই এনজয়ড ইট আমি যখন দেখছিলাম আমার ভালো লাগছিল তোমার ইনটেনসিটি ভালো লাগছিল তোমার এক্সপ্রেশন ভালো লাগছিল এনার্জি ভালো লাগছিল আই লাইকড ইট হ্যান্ডস আই গিভ আই হ্যাড গিভেন আ টেক থ্যাংক ইউ সো মাচ পপিং যে স্টাইলটা আমার ভীষণ ফেভারিট একটা স্টাইল এবং এত সুন্দর একটা সুপারহিট গানের সাথে ও বন্ধুর সাথে পপিং সত্যি যে মিক্স হতে পারে সেটা কখনোই ভাবিনি সেটা তুমি দেখালে বাট আমাদের সিলেক্ট হয়েছে ডোনা বলে একজন সে হিপ হপ করেছিল ঠিকই বাট ফেস অফে ডোনা একটুখানি পপিং করেছিল ইয়ের সাথে সেইটুকু পোর্শন আমি ডোনাকে দেখেছিলাম তোমার পারফরম্যান্সটা আমার একটু মনে হলো যে আর একটু বেটার হওয়া উচিত তার জন্য তোমাকে আমি হোল্ডে রাখলাম আপনি মিউজিক পকড়নে কা তরিকা আর আপনি এক্সপ্রেশন ওয়া সব আপ কিসি সে কম নাই লাগ রহে পর আবি মে আপ কম্পিটিশন মে শামিল হো পায়ে এসা মে ফিলহাল নাই কহুঙ্গা পর পক্কা সোচনে ওয়ালে হ্যায় হাম থ্যাঙ্ক ইউ জিদ্দা ঠিক দিয়েছে কিন্তু শুভশ্রী আর গোবিন্দাজি হোল্ডে রেখেছেন এবং টিমেরও এখনো কেউ তোমাকে সিলেক্ট করেনি মানে ওরাও একটু ভাববে আমি এর মাঝেই জিদ্দা তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই বলো বিক্রম আমরা এক্ষুনি যে গানটা শুনলাম সেটা তোমার সুপার ডুপার বাম্পার হিট সিনেমার গান তোমার এক্সপিরিয়েন্স উইথ সাথী যদি একটু শেয়ার করো আমার তো মনে হয় এই তো কয়েকদিন আগেই শুট করছিলাম আমি সাথীর এরকম মনে হয় তো সাথী হ্যাজ বিন লাইফ চেঞ্জিং মুভি ফর মি এখনো আমি যখন স্টেজে পারফর্ম করতে যাই আমার কারেন্ট যে কোনো হিট গান সেটা বাজলে যেরকম রিয়াকশন পাওয়া যায় ও বন্ধু বাজলে এখনো তার থেকে বেশি রিয়াকশন পাওয়া যায় আমার বাড়িতে মজা করেই হোক আমার ছোট ভাই মাঝে মাঝে বলে যে আমাদের বাড়ির আরতি হওয়া উচিত ও বন্ধু তুমি শুনতে কি পাও তো ও বন্ধুর কানেক্ট অনেক মেমরি জুড়ে আছে এই গানটা আমার সাথে যখন প্রডিউসার আর ডিরেক্টররা যখন আমাকে ডেকেছিলেন প্রথম দিন আমি যাই দেখা করি তখন লেক মার্কেটের ওখানে একটা লজ ছিল সেই লজে মিউজিক টিমটা বসেছিল এবং একটা গানের কম্পোজিশন চলছিল এসপি ভেঙ্কটেশ মিউজিক কম্পোজ যিনি করেছেন তিনি একটা গান উইদাউট লিরিক্স শুধু কম্পোজিশনটা গাইছেন আমি শুনছি সবাই আহা আহা দারুণ দারুণ করে আছে আমার একেবারে মাথায় ঢুকছে না আমি তখন পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি জানি যে আমার এই সিনেমাটা যে করে হোক চাই আমি একটা সিনেমার নায়ক হতে চাই আমি সিনেমা করতে চাই সিলেকশনটা আমার সেদিনই হয়েছিল ওখানে গিয়ে আমি একটা ছোট্ট অডিশন দিয়েছিলাম তো সেটা দেখার পরে ওনাদের ভালো লাগে কিন্তু আমার সেই মুহূর্তে একেবারে আইডিয়া ছিল না যে গানটা চলছে এটা এই জায়গাটা গিয়ে পৌঁছবে সেটা ও বন্ধু হয়ে দাঁড়াবে সেটা জানতাম থ্যাংক ইউ সো মাচ জিদ্দা থ্যাংক ইউ বাবান আপাতত তুমি থাকছো হোল্ডিং জোনে ঠিক আছে তারপর আমরা ডিসিশন জানাবো ঠিক আছে যাও হোল্ডিং জোনে গিয়ে বসে পড়ো